আমরা অনেকেই আছি যারা কমলালেবু খাওয়ার পরে এই কমলালেবুর খোসাগুলোকে ফেলে দিই। তবে এই কমলালেবুর খোসাগুলো না ফেলে আমরা যদি আমাদের সব ধরনের গাছে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ফুল এবং ফল গাছ থেকে আমরা খুব সহজেই ভালো পরিমাণে ফুল ফল পাবো এবং আমাদের প্রত্যেকটা গাছ একেবারে চকচক করবে। আর এই কমলালেবুর খোসার মধ্যে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ভিটামিন, সোডিয়াম, ফাইবার, ফসফরাস এছাড়াও আরও বিভিন্ন রকমের উপাদান পেয়ে থাকি। তো চলুন আপনাদেরকে এবার দেখাই আমরা এই কমলালেবুর খোসা কিভাবে আমাদের সব ধরনের গাছে ব্যবহার করব। তো এই কমলালেবুর খোসা আমরা দুইভাবে আমাদের গাছে ব্যবহার করতে পারি। তো দুটো পদ্ধতিই আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে একেবারে ছোট ছোট করে কমলালেবুর খোসাগুলোকে কেটে নিতে হবে। যত ছোট ছোট করে কাটবো ততই এই উপাদানটি ভালোভাবে তৈরি হবে, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। আর আপনারা যদি একবার দিয়ে দেখেন এই কমলালেবুর খোসা, এর রেজাল্ট কিন্তু অসাধারণ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কমলালেবুর খোসাগুলো কাটা হয়ে গেছে। এবার আমাদেরকে এই রকম একটি পাত্র নিয়ে নিতে হবে, মুখ ঢাকা পাত্র আমরা সংগ্রহ করে নিব। তার মধ্যে এই কমলালেবুর খোসাগুলোকে আমরা ভরে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ভরে দিয়েছি। আমি দুটো পাত্র নিয়েছি যেহেতু দুটো ব্যবহার আপনাদেরকে দেখাবো, আরেকটা পাত্রেও আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। একটাতে শুধু আপনি কমলালেবুর খোসা দিব এবং আরেকটা পাত্রে সম পরিমাণে পেঁয়াজের খোসাও মিক্স করে নিব। আর পেঁয়াজের খোসা আমাদের সকলের বাড়িতেই থাকে। তারপর এখানে আমরা প্রায় হাফ লিটার বা 1 লিটার মতো জল দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কমলালেবুর খোসার ক্ষেত্রে আমরা 1 লিটার মতো জল দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 2-4 দিন পর আপনারা দেখবেন এই রকম জলটা একেবারে রঙের হয়ে যাবে, একেবারে অরেঞ্জ রঙের। তখন জানবেন যে আমাদের যে র উপাদান সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং তার পাশে দেখছেন পেঁয়াজের খোসা ভেজানো জলটি। চলুন এবার এগুলো আমরা কিভাবে ব্যবহার করব দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদেরকে একটি ছাঁকনি নিয়ে নিতে হবে এবং যে র উপাদানটি আমাদের তৈরি হয়েছে সেটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেই র উপাদানটিকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমরা যতটা পরিমাণে এই র উপাদানটি দিলাম ততটা পরিমাণে জল এর সঙ্গে মিক্স করে নেব। মানে 1 লিটার যদি আমরা কমলালেবুর খোসা ভেজানো জল দিই, আরও 1 লিটার প্লেন জল আমরা সেই তার সাথে মিক্স করে নিব। তারপরেই দেখব এই উপাদানটি তৈরি হয়ে গেছে। এই উপাদানটি আমরা কখন ব্যবহার করলে ভালো কাজ হবে এবং কতটা পরিমাণে ব্যবহার করব সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আরেকটা যে আমরা উপাদান তৈরি করলাম সেটা আমরা কীভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। তো তারপরে যে পেঁয়াজের খোসা এবং কমলালেবুর খোসা ভেজানো জল সেটাকেও আমরা সুন্দরভাবে একটি পাত্রে আলাদা করে ছেঁকে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছেঁকে নিচ্ছি। পেঁয়াজের খোসার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে সালফার থাকে, সেহেতু আমাদের গাছগুলোকে পোকামাকড়, কেঁচো, কেন্ন, পিঁপড়ে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে আমাদের গাছগুলোকে রক্ষা করবে, তাই পেঁয়াজের খোসা ব্যবহার করা উত্তম। তার সঙ্গে আমরা দিয়ে দিব আমাদের ঘরোয়া উপাদান কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো আমরা দিয়ে দিব সার্ফ বা যে কোনো ডিটারজেন্ট, এছাড়াও শ্যাম্পু হলেও হবে। তাহলে আমাদের গাছে বা শীতকালে যে ছত্রাক বা ফাঙ্গাস লেগে যায় এগুলো থেকে আমাদের গাছগুলোকে আমরা রক্ষা করতে পারবো। তারপর আমরা দ্রবণটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আপনারা দেখছেন আমি এখানে একটি স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতলটা আমরা প্রথমে খুলে নিলাম। এবার আমরা 1/2 লিটার মতো প্লেন জল এখানে দিয়ে দিব। আমি এখানে আপনাদেরকে 1 লিটার একটি জলের দ্রবণ তৈরি করে দেখাচ্ছি, পরিমাণ একটু এক একটু কম বেশি হলে অসুবিধা নাই। তারপরে আরও এখানে আমরা সেই 1/2 লিটার যে পেঁয়াজের খোসা এবং কমলালেবুর খোসা ভেজানো যে রসারটা তৈরি করলাম সেটা আমরা মিক্স করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্স করে নিচ্ছি, পরিমাণ এক একটু কম বেশি হলে অসুবিধা নেই। তবে সার্পের পরিমাণটা যাতে বেশি না হয় বা ডিটারজেন্টের পরিমাণটা সেই দিকে লক্ষ্য রাখবেন, সেটা 1 লিটার জলের ক্ষেত্রে 1 চামচের একটু কম হলেই হবে। তারপর আমরা এটাকে ভালোভাবে নাগিয়ে নিব এবং পাম্প দিয়ে আমাদের যে ধরনের গাছে পোকামাকড় দেখা দিচ্ছে সেই ধরনের গাছে আমরা সুন্দরভাবে স্প্রে করে দেব। তাহলে দেখব আমাদের গাছগুলোতে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না। এটা আমরা বিকেলে কিংবা সকালে আমাদের গাছে স্প্রে করব, চড়া রৌদ্রে কখনোই স্প্রে করবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো ফুল ফল গাছ, লঙ্কা গাছ, এছাড়াও গোলাপ গাছেও যদি ছত্রাকের আক্রমণ হয় যে কোনো গাছে আপনারা এই উপাদানটি স্প্রে করতে পারেন, 15 দিন অন্তর স্প্রে করলেই হবে। চলুন এবার যে প্রথমেই আমরা উপাদানটি তৈরি করলাম এটাও আমরা
সকালবেলা কিংবা বিকেলবেলা আমরা গাছে যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে আমাদের প্রত্যেকটা ফুল ফল গাছে এই উপাদানটি আমরা ব্যবহার করব। তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে। তো এইভাবেই আমরা কমলালেবুর খোসাগুলোকে না ফেলে প্রত্যেক 15 দিন অন্তর আমাদের গাছে ব্যবহার করতে পারি।